বন্ধুরা আজকের এই মুহূর্তের ভিডিওতে উচ্চ প্রাথমিকের নিয়োগের পদ সংখ্যা নিয়ে কমিশন যা বলেছেন অর্থাৎ যা ঘোষণা করেছেন তা কতটা ভুল এবং তা নিয়ে কতটা উদ্বেগ প্রকাশ করেছেন চাকরি প্রার্থীরা সেটি নিয়ে বলবো, চলুন তাহলে আর কোনো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের খবরটি উচ্চ প্রাথমিকের শূন্যপথ কত কমিশনের নয়া ঘোষণায় চূড়ান্ত ক্ষোভ আন্দোলনের হুঁশিয়ারি শিক্ষক নিয়ম নিয়ে বিভ্রান্তি কাটাতে গিয়ে নয়া বিতর্ক উচ্চ প্রাথমিকে জট কাটিয়ে নিয়োগের গতি বাড়ানোর কথা ঘোষণা করেছেন স্কুল সার্ভিস কমিশনের নতুন চেয়ারম্যান সাংবাদিক বৈঠক করে এসএসসি চেয়ারম্যান সৌমিত্র সরকার বলেন উচ্চ প্রাথমিক স্তরে তেরো হাজার আশি জন নিয়োগ হবে জানুয়ারি শেষ অথবা ফেব্রুয়ারি প্রথমে এই প্রক্রিয়া শেষ হতে মার্চ পর্যন্ত সময় লাগবে কিন্তু কমিশনের বিবৃতি অনুযায়ী শূন্যপদের সংখ্যা নিয়ে প্রার্থীদের মধ্যে বিতর্ক তৈরি হয়েছে অবিলম্বে শূন্যপদের চূড়ান্ত তালিকা প্রকাশ না করা হলে ফেব্রুয়ারিতে কলকাতা অচল করারও হুঁশিয়ারি দিয়েছেন চাকরিপার্থীদের একাংশ কমিশনের ঘোষণার পরই চাকরিপার্থীদের মধ্যে ঘুরছে নানান প্রশ্ন কেননা উচ্চ প্রাথমিকের কমপক্ষে ত্রিশ হাজার শূন্য পদের নিয়োগের দাবি তুলেছিলেন এক অংশ কিন্তু এই মুহূর্তে কমিশন তেরো হাজার আশি জনের নিয়োগের কথা ভাবছে ফলে এত কম সংখ্যক শূন্য পদের নিয়োগের ঘোষণা হতেই চাকরিপার্থী মহলে চাঞ্চল্য তৈরি হয়েছে উচ্চ প্রাথমিকের দু হাজার চোদ্দ সালের বিজ্ঞপ্তি অনুযায়ী চোদ্দ হাজার অষ্টআশিটি শূন্যপদ ছিল সেই হতে পারে বলে অনুমান করেছিলেন চাকরি প্রার্থীদের অংশ সঙ্গে আরও সাত হাজার শূন্য পদ যুক্ত হয়ে কমপক্ষে পঁচিশ হাজার আসনে নিয়োগ হবে বলে আশা করেছিলেন চাকরি প্রার্থীদের অংশ কিন্তু কমিশনের তরফে সাংবাদিক বৈঠক করে তার তেরো হাজার আশি জনের নিয়োগের কথা ঘোষণা হতে খুব তৈরি হয়েছে চাকরি মধ্যে কেননা এর আগেও একাধিকবার উচ্চ প্রাথমিকের তিরিশ হাজার শূন্য পদে নিয়োগের দাবিতে দীর্ঘদিন ধরে সুর চড়িয়েছিলেন চাকরি এক অংশ কিন্তু বাস্তবে সেই দাবি আদৌ মেনে নেওয়া হবে কিনা তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন চাকরি প্রার্থীদের অংশ ভোটের আগে নিয়োগ শেষ না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন দিয়ে রেখেছেন চাকরি প্রার্থীদের অংশ এই বিষয়ে পশ্চিমবঙ্গ এসএসসি চাকরি মঞ্চের সভাপতি বলেন শূন্য পদে রাজানন্দী উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগের দাবিতে আমরা অনর অবিলম্বে কমিশন যদি উচ্চ শূন্য পদের তালিকা প্রকাশ না করে তাহলে কুড়ি হাজার চাকরি প্রার্থীকে নিয়ে কলকাতা অচল করে দেব তো বন্ধুরা এই ছিল আজকের খবর এরকমই আরও অন্যান্য খবর পেতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন তো ভালো থাকবেন বন্ধুরা ধন্যবাদ